এবং এখন আমি যে মাঠে বসে আছি আপনাদের সাথে কথা বলছি, আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করলেন না? আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি। এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন, এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম, এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম, অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ। তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে। আমি বললাম যে হ্যাঁ। তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম। আমার ব্যাচমেট যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবেন বিষয়টা। ক্রিকেট, অবশ্যই ক্রিকেট। আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম, বোলিং করতাম না, ব্যাটিং করে পালাতাম, ফিল্ডিং করতাম না, এত খাটনির মধ্যে নাই। তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন, ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা আর মা এখানেই থাকতেন, ঠিক এই বাজারের সামনের বাসায়। এখানে আমার শৈশবটা কেটেছে। আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিক্ষালয় একটা স্কুল ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না, সেই স্কুলে আমি ক্লাস 1 ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম। এবং সে সময় রাজশাহী ডিভিশনে একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল, আমার মনে আছে যতটুকু। তখন আমার বয়স অনেক কম, 6 থেকে 7 বছর হবে হয়তো বা। আমার মনে আছে আমি ডিভিশন বিতর্ক প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম, এটা মনে আছে। এরপরে আমি সদ্য সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি 1 বছর, এটা অনেকে জানেন না। আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে। আর আজকে তাকদীরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াজ করছি। সুবহানাল্লাহ, আল্লাহপাক কিভাবে মানুষের তাকদীর লিখে রাখেন। হয়তো সেদিন আল্লাহপাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর 20 বছর পর সে এখানে ওয়াজ করবে, তাই না? আল্লাহপাক সব জানতেন না? দেখুন, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা দোয়া করি আল্লাহপাক সবাইকে জান্নাত দান করুন। তো আমরা যারা উপস্থিত আছি জান্নাতে যদি যাই ইনশাআল্লাহ, জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে আমরা কি করব আল্লাহপাক এখনই সেটা জানেন, জানেন না? আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহপাক এখনই সেটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ঊর্ধ্বে এটাই বলি আমরা, আল্লাহু আকবার। আরো ঘটনা আছে, বলতে গেলে আজকে ওয়াদের সময় শেষ হয়ে যাবে। আমার পাশে উস্তাদকে দেখছেন, এই যে ছোট ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন, তার চেয়েও ছোট বয়স আমার, তখন 7 থেকে 8 বছর হবে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে, এটা আপনারা অনেকে জানেন না। তো আলহামদুলিল্লাহ আমি এখনো খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখনো অনেক স্টুডেন্ট পড়ান মাশাআল্লাহ, এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে এখানে, এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে, সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর কি। এখন আমি ঢাকার বাসিন্দা, তাকদীর ঘুরছে কীভাবে। এরপরে আরও অনেক পড়াশোনা করতে হয়েছে, মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে, ইউনিভার্সিটিস কভার করতে হয়েছে। বিগত প্রায় 10 বছর থেকে আমি মোটামুটিভাবে 14 থেকে 15 জন ওস্তাদ এর কাছে পড়েছি, 14 থেকে 15 জন। এই যে পড়ার পর আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না, আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি, কোনো মণিমুক্তাও তুলতে পারি নাই। আমি কিভাবে আপনাদেরকে মণিমুক্তা দিব?